প্যারিসে পানিতে মিলেছে ক্ষুদ্র পরিমাণে করোনা ভাইরাসের অস্তিত্ব সোমবার এমন তথ্য জানিয়েছে প্যারিস সিটি কর্পোরেশন তবে প্যারিসে সর্বরাকৃত খাবার পানিতে নয় প্যারিসের পানি বিতরণ কর্তৃপক্ষ এই পানি সেই নদী থেকে উত্তোলন করে যা বিভিন্ন পার্ক ফুয়ারা বাগান ও রাস্তা পরিষ্কার করার কাজে সিটি কর্পোরেশন ব্যবহার করে থাকে প্যারিসের সাতাইশটি স্থান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় তার মধ্যে চারটিতে কোভিড নাইনটিনের পাওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় এই পানিগুলো প্যারিসের পানি বিতরণ কর্তৃপক্ষ বলেছে খাবার পানির সাথে এটির নেই খাবার পানির বিভিন্ন কাজে ব্যবহৃত পানির সম্পূর্ণ আলাদা এতে সাধারণ মানুষের কোনো কারণ নেই বলেছেন তারা তবে কিভাবে এ পানিতে করোনা যুক্ত হলো আর কিভাবে পানিকে নিরাপদ ও বিশুদ্ধ করা যায় সে বিষয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে খুব দ্রুত এ সমস্যা থেকে বের হয়ে আসবেন তারা